আসসালামু আলাইকুম, আমি বিডিগ্রেডেস থেকে আজকে আছি ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা একজন রোগীর সাথে কথা বলবো এবং এখানকার পরিবেশ, এখানকার চিকিৎসা ব্যবস্থা এবং সর্বোপরি আরও যত বিষয় আছে সেগুলো নিয়ে কথা বলবো। তো আপনার নামটা? আমার নাম আনোয়ার আবেদ। আপনি কোথা থেকে এসেছেন? আমি ইত্যাদি থেকে। আচ্ছা, আপনার সমস্যাটা কী ছিল আসলে? আমার সমস্যা, আমার হাতের দোনো হাতের দোনো পায়ের মানে জোড়া জোড়া আমার ব্যথা, অনেক ব্যথা ছিল। মানে আমি হাতের মানে হাতের আঙুল সব কিছু আমি অনেক কষ্ট হইতে আমি মানে অনেক কষ্ট এটা আর কি বলবো, মানে পায়ের সমস্যা, হাতের সমস্যা, পায়ের 2 মিনিট আমি দাঁড়াইতে পারতাম না, হাঁটতে চলতে সমস্যা, হাঁটতে চলতে অনেক সমস্যা। আপনি কোন ডক্টরের কাছে চিকিৎসাধীন ছিলেন এখানে? এখানে আমি এই ব্যথার লাই আর কোনো ডাক্তারের কাছে আমি যাইনি, এই প্রথমে ডাক্তার কাছে আসছি, ডক্টর শফিউল। ডক্টর শফিউল কথা। কতদিন যাবত চিকিৎসা নিয়েছেন এখানে? 13 দিন। 13 দিন আমি হাসপাতালে ভর্তি ছিলাম। আচ্ছা, এখন আপনার কি অবস্থা? এখন আল্লাহর রহমতে আমি আগেছি অনেক ভালো। ভালো। আচ্ছা, এখানকার স্টাফ ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে নার্স বা এখানকার যে খাবার, সব সম্পর্কে যদি জানতে চাই সেক্ষেত্রে আপনি কি বলবেন? সেক্ষেত্রে মানে সবাই অনেক ভালো, মানে সব দিক দিয়ে মানে এই যে নার্স সব কিছু সবাই মানে অনেক ভালো, অনেক মানে সেবা যত্ন অনেক কিছু ভালো হয়েছিল, সবাই মোটামুটি ভালো আছে। এখানকার পরিবেশ কেমন লেগেছে? পরিবেশও ভালো। খাবার দাবার? খাবার দাবার সব কিছু। ডিপিআরসির সম্পর্কে যদি আপনাকে বলতে বলি, আপনার মতামতটা কি আসলে, আপনার আপনি যে চিকিৎসা পেয়েছেন এখান থেকে, তারপর হচ্ছে আনুষঙ্গিক আরও যত বিষয় আছে, স্টাফ নার্সদের ব্যাপারে যেটা বললেন আপনি যে তাদের ব্যবহার বা তাদের যে আপনাকে সেবা দিয়েছে সব কিছুই ভালো, তো সেক্ষেত্রে যদি আপনাকে জিজ্ঞেস করি যে ডিপিআরসি সম্বন্ধে সর্বোপরি মতামতটা কি আপনার, সেক্ষেত্রে আপনি কি বলবেন? আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে 10-এর মধ্যে আপনি ডিপিআরসি হসপিটালকে কত দিবেন? 8। আচ্ছা, আপনার মতো যে অন্যান্য রোগীরা আছে, যেমন আপনার যে সমস্যাগুলো ছিল সেই সমস্যায় আরো যারা ভুগছেন, সেই রোগীদের ব্যাপারে আপনি কি বলবেন? এটা আমি কি বলবো, আমারটা তো আমি সবকিছু মিলে আমি দেখছি সবকিছুতে এখানে ভালো, এই রোগীরা মানে হেরে বুঝতে পারবো কি হেগো ভালোটা হেরে বুঝবো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে বিডিগুলোতে আসার জন্য, আপনার দীর্ঘায়ু কামনা করি, ধন্যবাদ।